সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম আপনাদের সামনে। আজ আমরা দর্শন করব বেলুড় মঠের মা জগদ্ধাত্রীর বিসর্জন। ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটা দেখুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। মা জগদ্ধাত্রীকে প্রণাম করে আমি আজকের ভিডিওটা শুরু করছি। আজ আমরা দর্শন করব মা জগদ্ধাত্রীর বিসর্জন, তাই আমি মা জগদ্ধাত্রীর বিসর্জন দেখতে আজ আমি চলে আসলাম বেলুড় মঠ। আর আজ আমি আপনাদের দেখাবো মায়ের বিসর্জন এই বেলুড় মঠের মায়ের গঙ্গা থেকে, কীভাবে মা জগদ্ধাত্রীকে বিসর্জন করছে, মা জগদ্ধাত্রীকে কীভাবে বিসর্জন দেওয়া হয় আজ আমি আপনাদের দেখাবো। আসুন আমরা এখন বেলুড় মঠের দিকে প্রবেশ করি আর মায়ের বিসর্জন দর্শন। জগদ্ধাত্রী পুজোটা বেলুড় মঠের মধ্যে করা হয় না, ঠিক বেলুড় মঠের বাউন্ডারির মধ্যে যে শারদাপীঠ আছে, মা শারদার মন্দির, ঠিক তার পাশেই মা জগদ্ধাত্রীর পুজো করা হয়। এই স্থানেই মা জগদ্ধাত্রীর পুজো করা হয়। জগদ্ধাত্রী পুজো, আজ মা জগদ্ধাত্রীর বিসর্জন, তাই আমি বিসর্জন দেখতে চলে আসলাম বেলুড় মঠে। আর এখন হচ্ছে মায়ের বিসর্জন, মাকে মণ্ডপ থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে গঙ্গার দিকে। আসুন এবার আমরাও এগিয়ে যাই গঙ্গার দিকে, বেলুড় মঠের গঙ্গার ধারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে প্রসেশন করে। আসুন আমরাও দর্শন করি। জগদ্ধাত্রী মায়ের বিসর্জন দেখাতে, কালকে হয়ে গেল মায়ের পুজো, আজ মায়ের বিসর্জন। মা জগদ্ধাত্রীকে আনা হচ্ছে ঠাকুর রামকৃষ্ণদেবের মন্দিরের সামনে, এরপর হবে মায়ের বিসর্জনের কাজ। দিকে বেলুড় মঠের মায়ের গঙ্গার ঘাটের দিকে আনা হচ্ছে বিসর্জনের জন্য। মা জগদ্ধাত্রীকে আনা হচ্ছে বেলুড় মঠে মায়ের মন্দিরের মায়ের ঘাটে, এই মায়ের ঘাটেতেই মা জগদ্ধাত্রীর এখন হবে বিসর্জন। আসলে ইয়ার
আজকের এই বেলুর মঠের মা জগদ্ধাত্রীর বিসর্জন ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ আর নমস্কার।